আলহামদুলিল্লাহ কল্যাণ পরিষদ বাংলাদেশ একটি জাতীয় অরাজনৈতিক সেবামূলক সংগঠন দীর্ঘ দুই থেকে নিয়ে পর্যন্ত আমরা বিভিন্নভাবে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছি আল্লাপাকের মেহরবানি আল্লাহর সন্তুষ্টির জন্যই এ পর্যায়ে আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী আমাদের দেশর উপরে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা খানকা বিভিন্ন বড় বড়ো প্রোগ্রামগুলোতে মাহফিলগুলোতে সম্মেলনগুলোতে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং প্রাথমিক চিকিৎসা এবং কি বিভিন্ন এম বিবেশ ডাক্তারদের মাধ্যমেও বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম ভিত্তিক এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক প্রোগ্রামগুলো করে আসছে আলহামদুলিল্লাহ তারই শুধু ব্লাড গ্রুপিংই না ফ্রি মেডিকেল ক্যাম্প না সাথে সাথে আমরা গরিব দুঃখী মানুষের মাঝে বিভিন্ন মৌসুম ভিত্তিক এই পর্যন্ত বিভিন্ন যত প্রকারে দু হাজার আট থেকে নিয়ে যত মৌসুমে যত ধরনের দুর্ভিক্ষ ছিল সমস্ত দুর্ভিক্ষের মধ্যে সর্বপ্রথম ছিল কল্যাণ পরিষদ বাংলাদেশ সবার আগে আমরা যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেক শীত মৌসুমে শীত বিতরণ করা হচ্ছে তারপর হচ্ছে আমাদের রমজান মাসগুলোতে কোরআন শিক্ষা প্রোগ্রাম হয় তারপর প্রত্যেক এই কুরবানি ঈদে রমজানের আগেও আমরা প্রায় দুইশোর উপরে ফ্যামিলিকে ফ্রিভাবে আমরা বিভিন্ন শীতবস্ত্র এবং কি প্রাথমিকভাবে যে সমস্ত ঈদের সরঞ্জামাদিগুলো আছে এগুলো আমরা দিয়েছি এরপর তারপর আমরা এতিম গরিব মানুষদের মাঝেও বিভিন্ন ধরনের সেবামূলক কাজগুলো করে যাচ্ছে বিশেষ করে শিক্ষার আত্মশুদ্ধি সেবা আমাদের তিনটা স্লোগান শিক্ষা জগতে যত ধরনের শিক্ষামূলক কার্যক্রম আছে আত্মশুদ্ধির জগতে যত ধরনের মানুষের মাঝে কিভাবে সমৃদ্ধি করা যায় দিনই চেতনা কিভাবে তৈরি করা যায় মানুষ যাতে ধীরে ধীরে মানুষ মাতৃত্ব বচ্চিনে একে অপরকে মানুষ সাথে মায়া ভালোবাসা নিয়ে যেন চলতে পারে আর মানুষের মাঝে এই বিষয়গুলো না আসলে মানুষ দিনকে নদপতনে দিকে যাবে আইয়ামে জাহিলিয়াতের যোগের মতো মানুষ হয়ে যাবে এই বিষয়গুলো পরিবর্তন করার জন্য আমরা চাচ্ছি আর সেবার যোগে তো আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি সামনে একটা অ্যাম্বুলেন্স অচি অচিরই একটা অ্যাম্বুলেন্সে ফিকির হচ্ছে একটা হসপিটালে ফিকির করছি সারা দেশব্যাপী আমাদের সেবামূলক কাজগুলো আরও বেগমান হওয়ার জন্য সার্বিকভাবে আপনারা দোয়া করবেন চেষ্টা আমরা যতটুকু চেষ্টা করছি আপনাদের সহযোগিতা সামনে রেখে সারা দেশব্যাপী যেন গোটা পৃথিবীর মানুষ যেন আমাদের এই সেবামূলক আওতায় চলে আসে আমরা যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকি এই সেবার প্রতিদান যারা আমাদের সাথে সম্পৃক্ত দেশের বাহিরের সমাজের মুরব্বী থেকে নিয়ে মাদ্রাসা ওলামায়করাম ছাত্র যারাই সম্পৃক্ত আছে কল্যাণ পরিষদ বাংলাদেশের সদস্য আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের আছে আমি সবারকেও সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যৎ কার্যক্রমগুলো যেন আরও ব্যাপকভাবে করা হয় সে সার্বিক সহযোগিতা আপনারাও করবেন আমাদের জন্য দোয়া করবেন বিভিন্ন ধরনের অজুহাত থেকে সমস্ত খারাপই জিনিস থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে আমরা ধীরে ধীরে সামনের দিকে আগে বাড়তে পারি ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته